হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ট্রাভেল এন্ড স্টোরিজ, আর আমি পুষ্পল আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে থাকছে আমাদের স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের সরস্বতী পুজো আর স্কুল লাইফ নস্টালজিয়া। তো চলুন শুরু করা যাক। এই হলো আমাদের স্কুল অর্থাৎ শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের সরস্বতী পুজো। আর এই হলো আমাদের স্কুল। তো এখন আমি আর আমার স্কুল ফ্রেন্ড রসময় একটু ঘুরে দেখব স্কুলটা, ঢুকবো ক্লাসরুম গুলোতেও, দেখি যদি কোনো পুরনো স্মৃতি ফিরে পাই। এটা ছিল হচ্ছে আমাদের স্কুলের, আমার এই স্কুলের প্রথম ক্লাসরুম, এটা হচ্ছে 5C। আমরা এখান থেকে স্টার্ট করি। 5C মানে হচ্ছে এটা ভাবা দরকার নেই আমার খুব খারাপ স্টুডেন্ট। এটা হচ্ছে যারা নতুন মানে জয়েন করে এই স্কুলে, যে মানে যারা ক্লাস 5 নতুন জয়েন করে তাদের জন্য হচ্ছে এই সি সেকশনটা রাখা থাকে। তারা সি থেকে স্টার্ট করে, দেন 6 থেকে গিয়ে আবার মানে আপনাদের সেকশন চেঞ্জ হয়ে যায় এবং মানে তখন আবার রেজাল্টের বেসিসে বা যেভাবে হোক সেটা তখন আবার সেকশন চেঞ্জ হয়ে যায়। এই ছিল আমাদের ক্লাসরুম। তো ফার্স্ট বেঞ্চার তো আমি তখন ছিলাম না, বিকজ তো বললাম না, রোল নম্বরে আমি বুঝতাম মোটামুটি এই বেঞ্চে তো রোল নম্বর ওয়াইজ আমার রোল নম্বর ছিল মনে হয় 18। তো আমি বুঝতাম এই জায়গাটাতে মানে এই বেঞ্চে মোটামুটি সেকেন্ড ক্লাস। আর এখানে ক্লাসরুমটা এত বড়, এই যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডটাতে আমার লিটারেলি ক্রিকেট খেলতাম, মানে খাতা নিয়ে আর তার সাথে হচ্ছে কাগজের বল বানিয়ে আমরা এখানে ক্রিকেট খেলতাম। আচ্ছা, এখানে মারপিট করতাম, যা হতো কুস্তি সমস্ত কিছু। আর মানে আর এত বড় ক্লাসরুমে মানে আমরা দারুণ খুশি ছিলাম, একটা বোর্ডটা দেখা কত বড় বোর্ডটা ছিল। এখন তো এখানে এখানে মানে একটা ছোটো একটা লাগিয়ে দিয়েছি, বা আগে বড় একটা বোর্ড ছিল, এবং সেটা আমার মনে হয় সবচেয়ে বড় ক্লাসরুমগুলোর মধ্যে। যাই হোক, এটা ছিল সেই স্মৃতি। তারপরে তো আস্তে আস্তে সেকেন্ড ক্লাস 6 হলো, তখন আমরা এ সেকশনে চলে যাই। তারপরে আমাদের বিভিন্ন ক্লাসরুমে শিফট হতে হতে আবার পরে ফিরে আসি এখানে। বাট এইটা হচ্ছে আমাদের জার্নি শুরু, এই স্কুলে আমাদের জার্নি শুরু। স্কুলের প্রতিটা ফ্লোরে রয়েছে হাজারো স্মৃতি, কোনটা ছেড়ে কোনটা বলবো, শুরু করলে শেষ হবে না। আমরা কিন্তু মানে রাত কাটিয়েছি, এটা হচ্ছে একটা স্মৃতির ব্যাপার, মানে একটা মেমোরেবল জিনিস।
আমি যখন ইলেভেনে পড়তাম তখন আমি মানে আমাদের একটা পুজো কমিটির একটা স্ট্রাকচার আছে, একজন মানে স্যারেদের তরফ থেকে একজন প্রেসিডেন্ট হতো, স্টুডেন্টদের তরফ থেকে কমার্স থেকে একজন আর সায়েন্স থেকে একজন হতো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি। তো আমি ছিলাম কমার্স থেকে ইলেভেনে। এই দিনটাতে আমরা মানে রাতে ছিলাম হচ্ছে যে আমাদের যেদিনকে সরস্বতী পুজোর পরে একদিন আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হয়, এটা কিন্তু অনেক স্কুলে হয়তো পার্টিকুলার ওই দিনকে হয় কিন্তু আমাদের স্কুলে কিন্তু কিছুদিন পরে হয় একটা ডেট ফিক্স করে। সেই দিন রাতে আমরা কিন্তু এখানে ছিলাম এবং তার পেছন দিকে কিন্তু এখানটা এখানে কিন্তু রান্না টান্না হতো, এখানে কিন্তু রান্না হতো। আর এখানে আমার মনে আছে এখানে খিচুড়ির সাথে বোধহয় আলুরদম জাতীয় কিছু ছিল বা ফুলটুকি আলুরদম এরম জাতীয়, তো আলুগুলো বেশ ভাজা ভাজা করে ডুমুর ডুমুর করে এখানে রাখা থাকতো আর আমরা আসতাম টপা টপ খেয়ে। তো সেটা একটা বেশ মেমোরেবল জিনিস যে আমরা এখানে রাত কাটিয়েছি এই আর কি। এই হলো আমাদের স্কুলের ম্যাগাজিন অন্নিক্ষা, যার অর্থ অন্বেষণ। এরই দু একটা পাতা উল্টে পাল্টে দেখাচ্ছি আপনাদের। সবশেষে বলি, স্কুল জীবনই হলো আমাদের জীবনের সেরা সময়। এই সময়ের স্মৃতি আর বন্ধুরাই সারা জীবন আমাদের সাথে থাকে। আর একটা কথা, কোনো স্কুলই খারাপ হয় না। স্কুলের স্টুডেন্টদেরই দায়িত্ব থাকে স্কুলের সুনাম বজায় রাখার, আর তাই আমরা যে স্কুলেই পড়ি না কেন আমরা সবাই আমাদের স্কুলের জন্য গর্ব অনুভব করি। আপনারাও যদি আপনাদের স্কুল লাইফের ব্যাপারে কিছু শেয়ার করতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, আর জানান আজকের ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেতে থাকেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ব্লগে। বাই।